চলো আজকে আলু দিয়ে রূপচর্চা করি আলু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল পিগমেন্টেশন যে কোনো স্পট তারপর হচ্ছে রোদে পড়া দাগ সব কিছু কিন্তু এই আলুর সাহায্যে দূর হতে পারে এটার একটি খুবই সহজ প্রসেস আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখি দেখিনি এই আলু দিয়ে কিভাবে আমাদের স্কিনটাকে একটু প্যাম্পারিং করতে পারি এখানে আমি আলুর জুস নিয়েছি দুই চা চামচার মতো আলুটাকে এভাবে গ্রাইন্ড করে তারপর এর থেকে আমি জুসটা বের করে নিয়েছি আমি এক চা চামচের মতো বা এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল এরপর আমি এখানে এক চা চামচ মধু দিয়ে দিলাম মধু কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী সামান্য একদম কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা কিন্তু ফেসে খুব বেশি ইউজ করা যাবে না একদম এরকম কয়েক ফোঁটা আমি এটাতে দিয়ে দিলাম এরপর আমি এক চা চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সেই সাথে কিছু অ্যাড করছে আমুল ডয়েল এটাতে এটা কয়েক ফোঁটা দিতে হবে সবার শেষে অল্প করে আমি অ্যাড করে দিচ্ছি রোজ ওয়াটার এখন শুধু সব কিছুকে এভাবে মিশিয়ে নেব এটা যদি তোমরা ফেসে রেগুলারলি ইউজ করতে পারো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে স্কিনটা কতটা ডিফারেন্ট হয় ফেসে তোমরা যে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে ফেসটাকে টোটালি একদম ক্লিন করে নিতে হবে আমি এখানে গার্নিয়ার এই ক্লিনজার দিয়ে ফেসটাকে খুব ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি মেঘালয় টোট থেকে এসে আমার স্কিন এত বাজাভাবে ড্যামেজ হয়েছে সানবার্ন হয়ে দেখতেই পাচ্ছ তো এটাকে রিমুভ করার জন্য আমি এই রেমেডিসটা ইউজ করব। এখন এই এরকম একটি ছোট কটন প্যাড নিতে হবে এখন এই কটন প্যাডটাকে আমি এভাবে নিয়ে নিচ্ছি এটাকে আমি এভাবে ফেসে অ্যাপ্লাই করবো আলুর জুস ডার্ক সার্কেল রিমুভ করতে যে কতটা হেল্প করে এটা কিন্তু কম বেশি তোমরা সবাই জানো এরপর ফেসে কোনো পিগমেন্টেশন থাকলে বা স্পট থাকলে ডার্ক স্পট ওইগুলোও কিন্তু রিমুভ করে দেয় আমি এটাকে আমার গলায় আর হাতেও ইউজ করব। যেহেতু আমার ফেস আর বডি তো এইভাবে জাস্ট আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফেসে রেখে দেব। এরপর আমি নর্মাল ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেব ফেসটাকে আমি ক্লিন করে চলে আস ভালো রেজাল্ট পেতে এটাকে তোমরা প্রতিদিন ইউজ করতে পারো